বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুবাই বিএনপি আজকে উপস্থিত। আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মিন্টু সাহেব এবং প্রধান বক্তা হিসেবে আছেন টাঙ্গাইল আসন থেকে তিন তিনবারের এমপি জনাব আব্দুল কালাম আজাদ সাহেব, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন প্রকৌশলী সালাউদ্দিন সাহেব, সংযুক্ত আরব আমিরাতের সাবেক আহ্বায়ক, সাবেক দুবাই বিএনপি সভাপতি, সাবেক গালফ কান্ট্রি কোঅর্ডিনেটর জনাব প্রকৌশলী সালাউদ্দিন সাহেব সহ আজকে দুবাই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা স্টেট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠন সম্মানিত আপনাদের সবাইকে অনেক রাত জেগে আজকে আমাদের এই ভার্চুয়াল মিটিং এ অপেক্ষা করে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আসেন সবাইকে আমি দুবাই বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধু ও সাথী বন্ধুরা আমার, আজকে আমরা দীর্ঘদিন থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যদিও করোনা ভাইরাসের কারণে আমরা লকডাউনের কারণে এই দেশের সরকারের নিয়ম নীতি মেনে আমরা কোনো গেট টুগেদার করার সুযোগ পাইনি বলে আমরা যে ভার্চুয়াল মিটিং এর আয়োজন করেছি, ইনশাআল্লাহ তাআলা এটা সব সময় আমরা চেষ্টা করব এটাকে ধরে রাখার জন্য। আমরা যদিও এক সপ্তাহে না পারি, 15 দিন পর হলেও আমরা এই ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আপনাদের সকলকে আমরা কিভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিতে হবে, কিভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে আপনাদেরকে ভার্চুয়াল মিটিং এ যোগ দেওয়ার জন্য এবং কি ওনাদের থেকে সহযোগিতা পাওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ভার্চুয়াল মিটিং এ সবাই সবসময় উপস্থিত থাকবেন। আজকে যেরকম ভাবে আপনারা সবাই উৎসাহ দেখিয়েছেন, প্রধান অতিথি অনেক খুশি অনেক আনন্দিত হয়েছেন, এবং কি আমাদের প্রধান বক্তা জনাব আবু কালাম আজাদ সাহেব অনেক আনন্দ পেয়েছেন যে ভার্চুয়াল মিটিং এ আজকে ওনারা দুবাই বিএনপির পক্ষ থেকে এই প্রোগ্রামে বক্তব্য রাখতে পেরে ওনারা অতি উৎসাহী সাথে উনি ধন্যবাদ জানাচ্ছে। প্রিয় বন্ধু সাথীরা আমার, আপনারা যদি সবাই মিলে কাজ করেন, সবাই মিলে কাঁধে কাঁধে হাত মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সংযুক্ত আরব আমিরাত বিএনপি কে একটা শক্তিশালী করতে হলে প্রথম দুবাই বিএনপি কে আমরা একটা শক্তিশালী করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের মান অভিমান ছেড়ে দিয়ে আমরা এখন যে অবস্থায় আছে বাংলাদেশ, বাংলাদেশে যে সরকার যে পরিণতি আমাদের উপর এবং কি দেশের সাধারণ মানুষের উপর চালিয়ে যাচ্ছে, অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে আমাদের তরুণার অহংকার ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান সাহেব শক্তিশালী একটা বিএনপি কে আবার আপনাদের সঙ্গে সবাইকে নিয়ে একটা আন্দোলন করার সুযোগ পাবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে, তারিক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হলে আমরা যে যেখানে রয়েছি সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই একই সাথে যদি বাংলাদেশের থেকে যে কোনো সময় ডাক দেয় বেগম খালেদা জিয়া, যে কোনো সময় দিক নির্দেশনা দেয় এবং তারিক রহমানের যে কোনো সময় আমরা আদেশ পাই, ইনশাআল্লাহ তাহলে আমরা বাংলাদেশে সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাই যাব। প্রিয় সাথী বন্ধুরা আমার, আমরা আজকে যে আমাদের একটু গোলযোগের কারণে পরিচালনা আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন শরীফ ইমন সাহেব না থাকার কারণেই সেইখানে আমি পরিচালনা করছি, আগে পিছে হয়েছে যেহেতু অনলাইনে, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই, যার কারণ আমি পরিচালনা করার কথা ছিল না, কিছুক্ষণ আমি পরিচালনা করেছি,
কেউ আগে আমরা যাকে দেখেছি, যেহেতু অনলাইনের ভার্চুয়াল মিটিং এ সবাইকে একসাথে দেখা যায় না, কেউ স্ক্রিনে থাকে ওনাকে দেখা যায়, কেউ দূরে থাকে, হয়তো বা আমরা যাকে দেখেছি, যাকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছি, যাদেরকে হয়তো বক্তব্য দেওয়ার বাকি রয়ে গেছে তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ জানাবো। অনেকে আমাদের বক্তারা রয়েছেন দেরিতে জয়েন করেছেন, আপনাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই, ইনশাআল্লাহ তাআলা আগামীতে আপনারা চেষ্টা করবেন যে একটু তাড়াতাড়ি সময় মতো আসতে পারলে আপনাদের সকলের ইনশাআল্লাহ তাআলা আমরা চাই যে আপনাদের সুন্দর বক্তব্য শুনবো। আপনাদের বক্তব্য শুনলেই আমার আর বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন থাকে না। আজকে যে সুন্দর সুন্দর বক্তব্য নিয়ে আসছেন, যারা নিজেরাই পরিচিত হয়েছেন অনেক সুন্দর সাথে শৃঙ্খলার সাথে, আমি তো মনে করি আজকের এই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির মাঝে আমরা একটি দুটি কর্মসূচি আজকে আমরা আমাদের দুবাই বিএনপি নেতৃবৃন্দরা পালন করতে পেরেছেন বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দর ভাবে এই সুন্দর মন নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই এগিয়ে যাব আল্লাহর রহমতে। আমরা সংযুক্ত আরব আমিরাতে 1/11 সময় যখন আমরা একযোগে ডাক দিয়ে আন্দোলনে বাংলাদেশ নয় শুধু সারা ওয়ার্ল্ডে বহির্বিশ্বে আমরা একটি অবস্থান নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। এখনো আমি সেই প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের নেতৃবৃন্দরা যদি ঐক্যবদ্ধ হয়, আমরা যদি একসাথে কাজ করতে পারি সংযুক্ত আরব আমিরাতের থেকে ইনশাআল্লাহ তাআলা হতে পারে আমরা আন্দোলন শুরু করব এবং বাংলাদেশকে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ইনশাআল্লাহ তাআলা ক্ষমতায় নিয়ে আসার জন্য এবং বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের পত্র পত্রিকায় সংবাদ পত্রিকার যেন আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, সেই জন্য একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে ক্ষমতায় আসলেই গণতন্ত্র ফিরে পাবে। আপনারা সবাই দেখেছেন না আইন আছে না কোর্ট আছে, কোন জায়গায় কোন গণতন্ত্র বলতে কিছু নাই, সেই গণতন্ত্রকে আমরা সামনের দিকে লক্ষ্য করে আমরা আন্দোলন করে যেতে হবে। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে, তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে আমরা ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য সবাই ঐক্যবদ্ধ হবে। আমরা হতে পারে আমরা যারা কাজ করে আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হবে না। আমরা যদি কাজ করে আমাদের ভুল হতে পারে, আজকেও হয়তো ভুল হতে পারে পরিচালনায়, তার জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে বলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আসুন আমরা মিলে মিশে কাজ করে ইনশাআল্লাহ তাআলা বিএনপি একটা শক্তিশালী হবে। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকে সাবেক সভাপতি দুবাই বিএনপির মাওলানা আব্দুল সাহেবকে আমি বলবো, আমাদের তিনজন দুবাই বিএনপির সাবেক দুইজন সহসভাপতি জালাল উদ্দিন খান সহসভাপতি, নুরুল ইসলাম সন্নকার সহসভাপতি এবং আমাদের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব নাসিম উদ্দিন চৌধুরীর ইন্তেকালের আমরা সবাই মর্মাহত, আমরা সবাই শোকাহত। আমরা ওনাদের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য আমি আমাদের মাওলানা আব্দুল্লাহ সাহেবকে অনুরোধ জানাবো এবং বেগম খালেদা জিয়াও আমাদের চেয়ারপারসন আমাদের তারেক রহমান সাহেব সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য দোয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার জন্য সকল সর্বস্তরের নেতৃবৃন্দ যারা করোনা আক্রান্ত রয়েছেন সকলের জন্য উনি দোয়া দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আজকে এই দোয়ার পর আজকের এই ভার্চুয়াল জুম মিটিং এর সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, বাংলাদেশ জিন্দাবাদ, নেত্রীমদের খালেদা, গর্বমদের আলেদা, সবাইকে আল্লাহ হাফেজ। এখন মুনাজাতে আমরা চলে যাচ্ছি, ধন্যবাদ।